নমস্কার, ইয়া হয়েছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্জল। প্রথমে আগবাই লো হেডলাইন্স। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি, পড়িব অসম, বাড়িব অসম। রাজ্যের ক্রিকেট ইতিহাসের 77 বছরীয় প্রতীক্ষার অন্ত পেলায় টিম ইন্ডিয়াত রিয়ান পরাগ। জিম্বাবুয়ে ট্যুরর ভারতীয় স্কোয়াডর তালিকা অসম সন্তান রিয়ান। ম্যান ইন ব্লুর জার্সি পরিধান করা অসম তথা উত্তর পূবর প্রথমগী ক্রিকেটার রূপেও রিয়ানর অভিলেখ। সোশ্যাল মিডিয়া যোগে রিয়ানক অভিনন্দন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রীর নির্দেশত মাজবাটত উপস্থিত হয়ে জঘন্য দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর বুজ ললে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায়। মাজবাত কাণ্ডর বিচার ফাস্ট ট্রেক আদালতত হব বলে আশ্বাস মন্ত্রী জয়ন্ত মল্লর। কিশোরীর দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর পাঁচ নরপী হাসক গ্রেপ্তার আরক্ষীর। উত্তেজিত রাইজে জ্বলাই দিলে মূল অভিযুক্তর ঘর। শিবসাগরের গণপ্রহার কাণ্ডত নাবালক সহ 11 জনক আটক আরক্ষীর। শিবসাগর সদর থানাত আত্মসমর্পণ আন এক অভিযুক্ত দীপাঙ্কর কর্মকারর। মোবাইল চুরির সন্দেহত গণপ্রহারত এজন যুবকর মৃত্যু হওয়ার লগতে আহত হয়েছিল আন এজন যুবক। তিনিচুকীয়ার মাকুমত দুর্নীতি নিবারকর জালত শিশু উন্নয়ন প্রকল্প বিষয়া ঘুষ লৈ হাতে লোতে গ্রেপ্তার হাফজান উন্নয়ন খণ্ডর শিশু উন্নয়ন প্রকল্পর বিষয়া অনুপমা গোহাঁই। অঙ্গনবাদী কেন্দ্রের ঘরের ভাড়া মুক্তি করার বাবদ অঙ্গনবাদী কর্মীর পর লৈছিল 7,000 টাকার উৎকোচ। ঘুষখোর বিষয়ার কার্যালয় বাসগৃহ বাহনত অভিযান। মণিপুরের শেহতীয়া পরিস্থিতিক লৈ কাছাড়ত দুই রাজ্যের প্রশাসনিক বিষয়ার গুরুত্বপূর্ণ বৈঠক। কাছাড়ের জিরিঘাটত আরক্ষী প্রশাসনের শীর্ষ বিষয়ার নিরাপত্তাজনিত বৈঠক। দুই রাজ্যের আরক্ষী প্রশাসনের বৈঠকত অংশগ্রহণ জিরিবামর ভুক্তভোগী পরিয়ালর। কাছাড়ত আশ্রয় লওয়া জিরিবামর ভুক্তভোগী নিরাপদে স্বগৃহলৈ প্রেরণের ব্যবস্থা। 2026 রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি ভঙ্গ করা হল আপর সকলো কমিটি। নতুন সমিতি গঠন নকরালেক দলীয় কাম কাজ চলাই নিব বর্তমানের রাজ্যিক সভাপতি সম্পাদক আর কোষাধ্যক্ষ ডক্টর ভবেন চৌধুরীক আহ্বায়ক হিসাবে লৈ ছজনীয়া কার্যকরী কমিটি গঠন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদন সন্দর্ভত কাইলৈ উচ্চতম ন্যায়ালয়ে দিব রায়। দিল্লির উচ্চ ন্যায়ালয়ের জামিন স্থগিতাদেশের প্রত্যাহ্বান জানাই উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল কেজরিওয়াল। কেজরিওয়াল কারামুক্ত হবনে নহয় কাইলৈ নির্ভর করিব উচ্চতম ন্যায়ালয়ের রায়ের উপর। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনত নবনির্বাচিত সাংসদে ললে শপথ। অধিবেশনের প্রথম দিনায় বিরোধীর বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভর্তৃহরি মেহতাবক লোকসভার অধ্যক্ষ নিযুক্তি দিয়াক লৈ অধিবেশনের সময়তে কংগ্রেসের নেতৃত্বত বিরোধীর প্রতিবাদ। টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটত ভারতের সম্মুখত অস্ট্রেলিয়ার অগ্নি পরীক্ষা। কেঙ্গারু বাহিনীর বিরুদ্ধে ভারতের বিস্ফোরক আরম্ভণি। অধিনায়ক রোহিত শর্মার বিস্ফোরক বেটিংয়ে টস টস করলে অস্ট্রেলিয়ার বোলিং। ভারতের হাতত পরাস্ত হলে সেমিত প্রবেশের পথ প্রায় স্তব্ধ হব অস্ট্রেলিয়ার। মহা অম্বুবাসীর তৃতীয় দিনাও ভক্তরে ভরি পড়েছে শক্তিপীঠ কামাখ্যা ধাম। মা কামাখ্যার আশীষ বিচারি পুয়ারে পড়া নিশালৈ বইছে দেশি বিদেশী ভক্তর সোঁত। 26 জুনত ভক্তর বাবে খোলা হব মন্দিরের দুয়ার। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি, পড়িব অসম, বাড়িব অসম। আর টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটত ভারতের সম্মুখত অস্ট্রেলিয়ার অগ্নি পরীক্ষা। কেঙ্গারু বাহিনীর বিরুদ্ধে ভারতের বিস্ফোরক আরম্ভণি। অধিনায়ক রোহিত শর্মায় বিস্ফোরক বেটিং প্রদর্শন করেছে। হিটম্যান রোহিতর বিস্ফোরক বেটিংত এক প্রকার টস নস হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ। 10 ওভারত 2 উইকেট হেরুয় ভারতে 114 রান করেছে। 89 রান করে বেটিং করে আছে রোহিত শর্মায়। আজির ম্যাচত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতর 7টা বাউন্ডারি আর 8টা ওভার বাউন্ডারির এই মুহূর্তলকে খবর আছে। 0 রানতে পেভিলিয়নলে উভতিল বিরাট কোহলি, মাত্র 15 রান করে আউট হল ঋষভ পন্ত। আর রোহিত শর্মার বিস্ফোরক বেটিংয়ের জড়িয়ে এই মুহূর্তত ভারত শক্তিশালী স্থিতিত আছে। স্বাভাবিকতে আকর্ষণীয় হয়ে পড়েছে ভারত আর অস্ট্রেলিয়ার মাজের এই খেলখন। ইয়া হয়েছে সুপার এইটর ম্যাচ আর অস্ট্রেলিয়ার বাবে আজির ম্যাচখন অগ্নি পরীক্ষা স্বরূপ হয়ে পড়েছে। ইয়ার পূর্বে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া পরাভূত হয়েছিল আর আজি যদি ভারতের বিরুদ্ধে পরাভূত হয় তেনহলে অস্ট্রেলিয়ার ফাইনেল যাত্রা রুদ্ধ হয়ে যাব। অস্ট্রেলিয়ায় ফাইনেলল যাব নিব আর সেই যাত্রা হয়তো আজি ভারতে রুদ্ধ করবলে সক্ষম হব। আর 10 ওভারত 2 উইকেট হেরুয় ভারতে 114 রান সংগ্রহ করবলে সক্ষম হয়েছে। শতকর দিকে আগবাড়ি রোহিত শর্মা।
যেহেতু মাত্র 19টা বলতেই অর্ধশতক অর্জন করেছিল রোহিত শর্মায়, আর এটা শতকও খুব কম বলতেই হয়তো সংগ্রহ করবলে সক্ষম হব। মুঠতে সমগ্র ভারতবাসী আশাবাদী আজি খেলখনক লৈ, ভারত জিকিব সেইটোই সকলে আশা করেছে। আর ভারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিগত বিশ্বকাপের যে পুতক তুলবলগী আছিল সেই পুতক আজি অস্ট্রেলিয়াক পরাভূত করে তুলব পাৰিব বলে সমগ্র দেশবাসী আশাবাদী। এতিয়ালৈকে ভারতের সুন্দর প্রদর্শন চলি আছে, মাজতে অবশ্যই কিছু সময় বতরে বিধি পথালে দিছিল, কিন্তু এতিয়া বতর ভাল, খেল চলি আছে। আর এই মুহূর্তের খবর যে ভারতের অধিনায়ক রোহিত শর্মায় বিস্ফোরক বেটিংয়ের জড়িয়ে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপক কপাই তুলিছে, আর ভারতের একটা বৃহৎ স্কোর হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। আর সেই বৃহৎ স্কোরের জড়িয়ে আজি অস্ট্রেলিয়াক পরাভূত করবলে সক্ষম হব, আর অস্ট্রেলিয়া আজি পরাভূত হওয়ার লগেলগেই অস্ট্রেলিয়ার ফাইনাল যাত্রা রুদ্ধ হয়ে পড়ব। এটার পাশে আন একটা ভাল খবর, কারণ টিম ইন্ডিয়াত রিয়ান পরাগ বিসিসিআই ঘোষণা করলে জিম্বাবুয়ে ট্যুরের ভারতীয় খেলোয়াড় তালিকা। টিম ইন্ডিয়াত অসম সন্তান রিয়ান পরাগ, জিম্বাবুয়ে ভ্রমণত স্থান পালে রিয়ান পরাগে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের পাঁচখনিয়া টি টুয়েন্টি শৃঙ্খলা বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আজি ঘোষণা করেছে। জাতীয় দলত অসম তথা উত্তর পূবর প্রথমগী পুরুষ খেলোয়ে স্থান লাভ করেছে, আর রিয়ান পরাগ এতিয়া সমগ্র অসম তথা উত্তর পূবর গৌরবর আন এক নাম হয়ে পড়েছে। রাজ্যর ক্রিকেট ইতিহাসের 77 বছরীয় প্রতীক্ষার অবশেষত অন্ত পড়ল। বর্তমান নাগপুরত কঠোর অনুশীলনত ব্যস্ত রিয়ান পরাগ। ইয়ার পূর্বে আইপিএলত রাজস্থান রয়্যালসর হয়ে খেলি রিয়ান পরাগে সুন্দর প্রদর্শন আগবাবলে সক্ষম হয়েছে। সদ্য সমাপ্ত আইপিএলত দুর্দান্ত প্রদর্শন করেছিল রিয়ানে। আইপিএল 2024 তৃতীয় হাই স্কোরারের সম্মান অর্জন করেছিল রিয়ান পরাগে। ইতিমধ্যে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক্স মাধ্যমত পোস্ট করে রিয়ান পরাগক অভিনন্দন জ্ঞাপন করেছে আর আগন্তুক দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছে। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক্স মাধ্যমের পোস্টটা দেখুৱাইছো। এক্স মাধ্যমের জড়িয়ে এনেধরণে রিয়ান পরাগক আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছে মুখ্যমন্ত্রী, আগন্তুক দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছে। আর স্বাভাবিকতে সমগ্রবাসী বা উত্তর পূর্বাঞ্চলবাসীর শুভেচ্ছা রিয়ানের সুতরাং সদায় আছে। আগন্তুক জুলাইত হবলগিয়া টি টুয়েন্টি সিরিজত প্রথমবার আমি দেখা পাইছো এজন পুরুষে ভারতীয় দলত স্থান পাইছে, আর আমি রিয়ান পরাগর নামটো আজি বিসিসিআই ওলোয়া লিষ্টখন দেখে দেখা পাই খুব ভাল লাগিছে। অসমবাসী হিসাবে খুব গৌরব অনুভব করছি, তথা এশিয়ার সভাপতি হিসাবেও আজি মই ভাবো যে অসম ক্রিকেট সন্থার আমার এই কমিটিখন বা এই কার্যকালত আমি যিমান কষ্ট করেছো আমি দুজনকৈ খেলুৱৈক আমি ভারত দললে পঠাব পাৰিছো। প্রথমতে আসলে মহিলা উমা ছেত্রী, দ্বিতীয়তে এতিয়া পুরুষের দলত রিয়ান পরাগ। আর পুরুষ বুলি কলে সদায় মানুষের চকুত মেইন ক্রিকেট টিম ধরে আকর্ষণ হয়ে থাকে, আর তার লগতে এই টি টুয়েন্টি সিরিজ রিয়ানের কারণে খুব একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ এই দলটোত বিরাট কোহলি নাই, রোহিত শর্মা নাই, সূর্যকুমার যাদব নাই, যখন প্লেয়ার এটা টি টুয়েন্টি খেলি আছে, ওয়ার্ল্ড কাপ খেলেছে, কোনো প্লেয়ার নাই। শুভমন গিল এজ এ ক্যাপ্টেন এই দলট আহিছে, ভাবো রিয়ান পরাগে খেলার সুবিধা পাব, কারণ আমি বহু সময় দেখা পাও দলত থাকলেও প্লেয়িং ইলেভেনত কেতিয়াবা খেলিব নেপায় প্লেয়ারে। মই আশা করি রিয়ান পরাগ প্লেয়িং ইলেভেন খেলার সুবিধা পাব আর খেল দেখব পাৰিব, কারণ ইন্ডিয়ান টিমত বহুত প্লেয়ার আহে আর বহুত প্লেয়ার কেতিয়াবা নাপাতাও হয়ে যায়। মই আশা করি অসমবাসীর প্রত্যেকজন ব্যক্তির রিয়ানের লগত আশীর্বাদ আছে, সকলে শুভেচ্ছা জানাইছো রিয়ানে যাতে ভাল প্রদর্শন দেখুৱায় আগন্তুক সময়ত। অকল জিম্বাবুয়ে তোরে নয় যা আগন্তুক খেল আসবলগা আছে, সকল যাতে দলত রিয়ান পরাগর নাম সদায় নিশ্চিত হয়ে থাকে, তাকে মানে কামনা করেছো। আর রিয়ান পরাগলে ক্রিকেট সন্থা আর অসমবাসীর শুভেচ্ছা জানাইছো। আর রিয়ান পরাগর পিতৃ হতে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের এক্সক্লুসিভ সাক্ষাৎকার আছে। রিয়ান পরাগে জিম্বাবুয়ে দলত বা জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দলত স্থান পাওয়ার পাশতেই তেওঁ প্রতিক্রিয়া প্রকাশ করেছে, আগবাইছো। গতি এই মুহূর্ত তখনকার পিতৃ পরাগ দাস আমার লগত আছে, আপনার কংগ্রেচুলেশন জানাইছো। থ্যাংক ইউ। সকলে অকল মোলে নহয় সকল অসম তথা নর্থ ইস্টের সকল রাইজলকে ধন্যবাদ জ্ঞাপন করো। আমি তো কই আসলো যে জিম্বাবুয়ে তোমার পাবো পাবো আশা করে আসলো, এটা বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, কি কব? 100% ভাল লাগছে, আর এই দিনটির কারণে আমি সকলে রুখি আসলো, এজ পেরেন্টস ডেফিনেটলি মনটা রুখিমে, কিন্তু অসম তথা গোটেই নর্থ ইস্টের গোটেই সকল রাইজে রুখি আসলে,
আর এই দিনটি অহাটো একটা আমার কারণে একটা বহু ডর গৌরব কথা এটা, কারণ আজি 1947 আজিলেক মানে সিনিয়র ইন্ডিয়া কোনো লড়া খেলিও পড়া নাই, কোনো বয়স খেলিও পড়া নাছিলে। আজি রিয়ানে সেই বস্তুটো সেই দুয়াখন ব্রেক করলে, আর মানে ভাবো যে আশা করো যে নেক্সট কামিং সিজনত আকো রিয়ানক ফলো করে বা রিয়ানক দেখি পেলে জুনিয়র লড়া দুই একটা আরও যাতে ওলায় আরও যাতে সোমায় সিনিয়র ইন্ডিয়া দিব, তাহলে আরও বেশি ভাল লাগবে। রিয়ানোর জন্ম 10 নভেম্বর 2001, গতি আমি 2003 মানের পর যেটা মালিগাঁওয়ের সেই জীবনযাত্রা যে আরম্ভ হয়েছিল ক্রিকেটের অকান জনাবস যেটা মানে তাতে হে করছিল, যেটা মানে রেলওয়ে কোয়ার্টার আসিল আর কোয়ার্টার তাতে থাকুতে তারপরে মানে স্টার্ট করছিল, যেটা সেইখানে মো কারেন্ট খেলি আসিল, যেটা মানে যেটা ফার্স্ট যেটা দেখি যেটা মানে মিররত মানে একটা মো ড্রিল করা অভ্যাস একটা আসে যেটা মানে খেলি আসিল, ড্রিল করে থাকতে সেই প্লাস্টিক বেট প্লাস্টিক বেট এখন লোক পেলে মূর আগত ড্রিল করে থাকে, সেই তারপর স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পিছন যেটা দেখি তার যেটা ইন্টারেস্ট আছে সেইটার কারণে আর মূল লাকিলি ভাল লাক ভাল হল, মানে যত কোয়ার্টার আছে তাতে একটা তিনকুলিয়া ফিল্ড এখন আসে, তাতে মানে জানাত নুরুলদা বলে পেলে আমার এক্স ক্রিকেটার একটা কোচিং সেন্টার একটা খুলেছিল, তাতে কংক্রিট এখন বনাইছিল, সেই কংক্রিট কোচিং সেন্টার বন্ধ হয়ে গেল, তারপর কংক্রিটখন থাকি গেল, লাকিলি মানে সেই কংক্রিটখন পালো আর রিয়ানক সেই তাতে জঙ্গলখানি সাফা করে তারপর মানে ক্রিকেটটা স্টার্ট করাইছো, এটলিস্ট বেসিকটা মানে তারপর বনাই পেলে, তারপর যেটা মানে ইয়ালে শিফট করলো, ইয়ালে শিফট করার পিছন মানে আকাল জিসিসি তাতে গলো স্টেডিয়ামত গলো, তেনেকে তার ক্রিকেট হেটু জার্নিটো স্টার্ট হয়েছে। আমি শুভমন গিলর পর সঞ্জু স্যামসনের পর গোটেখানি যশস্বী জয়সওয়াল সব আছে, টিমটা কেনকা লাগছে? আর টিমটো ডেফিনেটলি এটা ইয়ং সাইড একটা বনাইছে, আর ভালকে মানে একচুয়ালি টিমটো মানে ভালকে একদম ডিটেলস চাও নাই, তথাপিতে যেটা দেখি মানে থলমূলকে যেখানে চাইছো ইয়ং সাইড একটা বনাইছে, কারণ ইন্ডিয়ান টিমের যেটা সিচুয়েশন বেঞ্চ স্ট্রেন্থ সলিড বেঞ্চ স্ট্রেন্থ একটা, কারণ অলরেডি ইন্ডিয়া দুটা টিম বনিব রেডি হয়ে আছে, এটা ঠিক তেনেকে হয়তো বিসিসিআই গৈ আছে, কারণ এটা নেক্সট এটা ওয়ার্ল্ড কাপের পিছত এইটা সিরিজত সম্ভব ইয়ংস্টারবিলাক চান্স দিব বা কোনে কেনেকে কি করবো পারে তারপর সেনেকে যাতে পিক করবে। হয় খেল যেহেতু 6, 7, 10 আর 13, 14 আমি সকলে আশা করছি রেভি ম্যাচের ভাল ইনিংস হোক, আপনি কেনকা আশা করব? 100% যদি হলে তো ভালোই লাগবে, কারণ আর সকলে রান করি বুলিয়ে যায়, রিয়ানো সেনেকে যাব ম্যাচ জিকাম বুলিয়ে যাব, যদি রান করিও পারে বা ম্যাচ জিকাও পারে ইন্ডিয়া টিমও ডেফিনেটলি তাতকে আর ভাল খবর হবই না। মুঠতে সকলো সুখী আর আনন্দিত, মুঠতে অন্ত পৰিছে রাজ্যের ক্রিকেট ইতিহাসের 77 বছরীয় প্রতীক্ষার, অবশেষত টিম ইন্ডিয়াত স্থান পালে সন্তান রিয়ান পরাগে, এই সন্দর্ভত প্রতিবেদন আছে আগবঢ়াইছে। 77 বছরের অপেক্ষার অন্ত, নীলা জার্সিত দেখা পাব ভারতীয় মূল দলত স্থান পাওয়া তথা উত্তর পূবর প্রথমগী খেলুৱৈ রিয়ান পরাগ। উৎফুল্লিত দেশবাসী, গৌরান্বিত পিতৃ মাতৃ, এটা সপোনে যেন পূর্ণতা পালে, সপোন মানে এয়া ব্যক্তিবিশেষের সপোন নহয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জনতায় দেখি অহা এটি দীর্ঘদিনিয়া সপোন বাস্তবত রূপান্তরিত হল। আগন্তুক জিম্বাবুয়ে ভ্রমণত স্থান পালে সন্তান রিয়ান পরাগে, 5খনিয়া টি-20 শৃঙ্খলাত ভারতীয় দলের অন্যতম যোদ্ধা হিসাবে ঠিয় দিব রিয়ান পরাগে, বর্তমান নাগপুরত অনুশীলনত ব্যস্ত রিয়ান পরাগ। উল্লেখযোগ্য যে এই যাত্রা নাছিল সহজ, IPLর দুর্দান্ত প্রদর্শনে সকলোরে সন্মুখলৈ আনিলে রিয়ান পরাগ। এইবারের IPLর তৃতীয় হাই স্কোরার হল রিয়ান পরাগ, রিয়ানোর নামত লিপিবদ্ধ হল 4টা অর্ধশতক, রাজস্থান রয়্যালস দলের টপ স্কোরারর সন্মানও লাভ করলে রিয়ান পরাগে। কেবল সেয়াই নহয়, 17 বছর বয়সতে IPLত সর্বকনিষ্ঠ খেলুৱৈ রূপে অর্ধশতকর অভিলেখ রচিছিল রিয়ানে। 2017 চনের বর্তমানলৈকে দলের সদস্য রিয়ান, টি-20ত সর্বাধিক রান অপরাজিত 84, টি-20ত মুঠ উইকেট 41টা, প্রথম শ্রেণীর ক্রিকেটত রিয়ানের সর্বোচ্চ রান 155, আনহাতে 2018 চনের ICC অনূর্ধ-19 ক্রিকেট বিশ্বকাপের অন্যতম যোদ্ধা আছিল রিয়ান পরাগ। সরুরে পৰা ক্রীড়ার এক পরিবেশত রিয়ানক ডাঙর দীঘল করা পিতৃ মাতৃ আজি গৌরবান্বিত। অলরাউন্ডার রিয়ানলৈ আমার ফালৰ পৰাও আগন্তুক দিনৰ বাবে অযুত শুভেচ্ছা। স্পোর্টস ডেস্ক, নিউজ 18, নর্থ ইষ্ট। আর BCCI ঘোষণা করা জিম্বাবুয়ে টুরর ভারতীয় দলটত কোন কোন আছে জানাব বিচার, অধিনায়ক হিসাবে আছে শুভমন গিল,
Yashasvi Jaiswal, Ruturaj Gaikwad, Abhishek Sharma, Rinku Singh, Sanju Samson, Dhruva Jurel, Nitish Reddy, Riyan Parag, Washington Sundar, Ravi Bisnoy, Abish Khan, Khalil Ahmed, Mukesh Kumar, Tushar Deshpande. Ya hoise Zimbabwe torot jabologiya Bharatiya dol. আমি আকৌ এবাৰ কৈছোঁ, অধিনায়ক শুভমন গিল আৰু তেওঁৰ অধিনায়কত্বতে ভাৰতীয় দলটোৱে খেলিব জিম্বাবৱে ভ্ৰমণৰ সময়ছোৱাত। যশস্বী জয়ছোৱালো আছে, ঋতুৰাজ গাইকোৱাড আছে, অভিষেক শৰ্মা আছে, ৰিংকু সিং আছে, সঞ্জু স্যামছন আছে, ধ্ৰুৱ জুৰেল, নীতিশ ৰেড্ডী, ৰিয়ান পৰাগ, ৱাশ্বিংটন সুন্দৰ, ৰবি বিষ্ণয়, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমাৰ আৰু তুষাৰ দেশপাণ্ডে। শুভমন গিলৰ অধিনায়কত্বত খেলিব ভাৰতীয় দলটোৱে। যশস্বী জয়ছোৱালো আছে, লগতে আছে ঋতুৰাজ গাইকোৱাড, অভিষেক শৰ্মা, ৰিংকু সিং, সঞ্জু স্যামছন, ধ্ৰুৱ জুৰেল, নীতিশ ৰেড্ডী, ৰিয়ান পৰাগ, ৱাশ্বিংটন সুন্দৰ, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমাৰ আৰু তুষাৰ দেশপাণ্ডে। রাজ্যত পুনৰ ঘোষ লৈ জালত পৰিছে চৰকাৰী বিষয়া। ঘোষ লৈ হাতলতে গ্ৰেপ্তাৰ হৈছে শিশু উন্নয়ন প্ৰকল্প বিষয়া। প্ৰকল্প বিষয়া অনুপমা গোহাঁই গ্ৰেপ্তাৰ চিএম ভিজিলেন্সৰ। তিনিচুকীয়াৰ মাকুম হাবজান উন্নয়ন খণ্ডৰ শিশু উন্নয়ন প্ৰকল্পৰ কাৰ্যালয়ত অভিযান চলাইছিল চিএম ভিজিলেন্সে। প্ৰকল্প বিষয়া অনুপমা গোহাঁয়ে উৎকোচ লোৱাৰ অভিযোগতেই এই অভিযান চলাইছিল। অংগনবাদী কেন্দ্ৰৰ ঘৰ ভাড়া মুকলি কৰাৰ নামত অংগনবাদী কৰ্মীৰ পৰা লৈছিল 7,000 টকা। গ্রেপ্তারের পিছতে অনুপমা গোহাঁয়ের বাহনতো তালাশি অভিযান চলালে সিএম ভিজিলেন্সে। এই সন্দর্ভত রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধানে এক্স মাধ্যমের জড়িয়ে পোস্ট করেছে আর কৈছে যে এনে ধরনের বিষয়ের বিরুদ্ধে অভিযান চলি থাকিব। সরকারি বিষয়া আকৌ এবার জালত পৰিছে। ঘোষ লৈ হাতলতে গ্রেপ্তার হয়েছে শিশু উন্নয়ন প্রকল্প বিষয়া। প্রকল্প বিষয়া অনুপমা গোহাঁয়ক গ্রেপ্তার করেছে সিএম ভিজিলেন্সে। তিনিচুকীয়ার মাকুম হাবজান উন্নয়ন খণ্ডর শিশু উন্নয়ন প্রকল্পর কার্যালয়ত অভিযান চলাইছিল সিএম ভিজিলেন্সে আর প্রকল্প বিষয়া অনুপমা গোহাঁয়ে উৎকোচ লওয়ার অভিযোগতেই এই অভিযান চলোৱা হৈছিল। অঙ্গনবাদী কেন্দ্রের ঘর ভাড়া মুকলি করার নামত অঙ্গনবাদী কর্মীর পৰা লৈছিল 7,000 টকা। গ্রেপ্তারের পিছতে অনুপমা গোহাঁয়ের বাহনতো তালাচী চলালে সিএম ভিজিলেন্সে। রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধানে টুইট করেছে বা এক্স মাধ্যমত এই পোস্ট করেছে। তেওঁ কৈছে যে এনে ধরনের বিষয়ের বিরুদ্ধে বা কর্মচারীর বিরুদ্ধে অভিযান সরব রূপত চলিব আর যিসকলে এতিয়াও উৎকোচ হৈ আছে বা দুই নম্বরী পন্থার টাকা অর্জন করে আছে তেওঁলোকৰ বিরুদ্ধে আৰু অধিক ক্ষিপ্রতর অভিযান চলিব। সুপার প্রাইমত এইখিনিতে সময়, বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভৰিডে মাসালা। সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব, ভাল করে হব লাগিব আর ওজন। এভরিডে মশলা টেস্টি হব ওজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মাসালা। এইটো মাইথান স্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। 50-এর বেশি তারু কোনো নহয়। অ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। এবার ছাত্র সন্থার ওখত পড়িল যমুনামুখর বিধায়ক সিরাজুদ্দিন আজমল। বিন্যাকান্দি সমষ্টির কপাহবাড়ির পথ পরিদর্শন করবলে গৈছিল বিধায়ক সিরাজুদ্দিন আজমল। তেনে সময়তে একাংশ ছাত্রই দুমাহর ভিতর জরাজীর্ণ পথ নির্মাণ নহলে আগন্তুক নির্বাচনের সময়ত বিধায়কক নিষিদ্ধ করব বলে কোয়াক লৈ সৃষ্টি হয় বাক বিতণ্ডার।
ছাত্র সংগঠনটুক দাদাগিরি নচলিব বলে উভতি ধরে বিধায়কজনে। তারপিছতে এক হুলস্থুলীয় পরিবেশের সূচনা হওয়াত সেই স্থান ত্যাগ করে বিধায়ক সিরাজউদ্দিন আজমল। আমার এটা স্পষ্ট কথা স্যার, ছাত্রখণ্ড এটা স্পষ্ট কথা, যদি এই রাস্তাটা মেরামতি নহয় হেৰি নহয় আমি কিন্তু আপনার নির্বাচনী প্রচার নিষিদ্ধ করি। মুরাজা আঞ্চলিক ছাত্রখণ্ডের আপনার নির্বাচনী প্রচার নিষিদ্ধ করব, এই কথা স্পষ্ট। আপনার আমি আপনার কথা মতো আমি দুই মাস সময় দিছো, দুই মাসের ভিতর যদি রাস্তা ওপেন হেৰি নহয় আমি আপনার নিষিদ্ধ ঘোষণা করি, স্পষ্ট কথা। এতিয়াও অব্যাহত আছে ওদালগুড়ি মাজবাটৰ চাঞ্চল্যকৰ দলবদ্ধ ধৰ্ষণৰ উত্তেজনা। এগৰাকী নবম শ্রেণীর ছাত্রীক ধর্ষণ করা কেইবাটাও অভিযুক্তর ঘর জ্বলাই দিয়ে ক্ষোভ প্রকাশ করলে স্থানীয় লোকে। এই জঘন্য কাণ্ডর মূল অভিযুক্ত মহিদুল ইসলামের ঘর জ্বলাই দিয়ার ফাঁসির দাবিত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে দেয় অঞ্চলবাসী। উল্লেখযোগ্য যে টিউশনলে যাওয়ার সময়তে এজন যুবকে বাইকত উঠাই নিছিল কিশোরীগীক, ঘরলে গে থাকা কিশোরীগীক এজন যুবকে বাইকের ঘর নমাই দিম বলে কই বাইকত উঠাই নিছিল কিশোরীগীক, কিন্তু ঘরলে নিয়ার পরিবর্তে কিশোরীগীক অন্য একটা পথরে লো যায়। কিশোরীগীক এটা ইটা ভাতলে নি দলবদ্ধ ধর্ষণ করেছিল পাঁচ অভিযুক্ত। এই ঘটনা কেন্দ্র করে পুয়ারে পড়া উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে সমগ্র অঞ্চল। দোকান পোহার বন্ধ করে পাঁচ ধর্ষণকারী সাদ্দাম আলী, মুস্তাক আহমেদ, মহিদুল ইসলাম, অভিজুল আলী, এহসান আহমেদক কঠোর শাস্তি প্রদানের দাবিত প্রতিবাদমুখর হয়ে পড়ে অঞ্চলবাসী রাইজ। ইতিমধ্যে ঘটনার তদন্তর নির্দেশ দিছে আরক্ষী সঞ্চালক প্রধানে। অবশ্যই আরক্ষী তৎপরতায় গ্রেপ্তার করবলে সক্ষম হয় সেই পাঁচ লম্পটক। উত্তেজিত রাইজে অগ্নিসংযোগ করে দিয়েছিল ধর্ষণকারীর ঘর, সেই দৃশ্য আপনাদের টিভির পর্দাত প্রত্যক্ষ করেছে। আর পাঁচ সেই ধর্ষণকারী মাজর পর্দাত সেই পাঁচ ধর্ষণকারীর মুখমণ্ডল আপনাদের দেখলে পাইছে। আর আনফালে এই সকল উত্তেজিত রাইজ প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই ঘটনাস্থলী পরিদর্শনের বাবে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াক নির্দেশ দিয়ে। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় ঘটনাস্থলী ইতিমধ্যেই পরিদর্শন করেছে। আর তারপর উল্লেখ করেছে যে মাজবাটর এই দলবদ্ধ ধর্ষণের বিচার ফাস্ট ট্রেক আদালতত হব। হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকালে এনে ঘটনা কেতিয়াও সহ্য করা নহব বলে মন্তব্য করে জয়ন্ত মল্ল বরুয়ায় কয় যে একাংশ রাজনৈতিক দলে বিষয়টুত রাজনীতির রং খনার চেষ্টা করেছে, কিন্তু এনে ঘটনাক রাজনৈতিক রং সানিবলে দিয়া নহব বলে সকিয়নি দিয়ে মন্ত্রীজনে। ইলেকশনের সময় যেটা কোড অফ কন্ডাক্ট চলি থাকিল, আমার সরকার যেটা একটা বান্ধনের মাজে নিষ্ক্রিয়তায় থাকবলগা হল, সেই সময়তে এনেকা বহুকটা ঘটনা ঘটিলে। আনকি কিছু অঞ্চলত এনেকা ধরনের লোকসকলক প্রেরণা দিয়া যিসমূহ রাজনৈতিক দল তেওঁলোকর বিজয় ইত্যাদিয়ে এই ঘটনাবিলাক করবাত নয় করবাত যে উৎসাহিত করে এই কথাবিলাক আমি বুঝিব লাগে। আর সেই কারণে এটা কথা স্পষ্ট যে যিসকলে এই ধরনের কথার উৎসাহিত হয়েছে তেওঁলোকে বুঝি বুঝি রাখক যে ইয়াত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকার চলি আছে।
আনফালে মাজবাটৰ এই দলবদ্ধ ধৰ্ষণকাণ্ডৰ প্ৰতিক্ৰিয়া আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙৰ। ওদালগুৰি আৰক্ষীক ঘটনাৰ তদন্ত কৰি ব্যৱস্থা গ্ৰহণৰ নিৰ্দেশ দিছে ডিজিপি জি পি সিঙে। ইতিমধ্যে মাজবাট আৰক্ষীয়ে 30/2024 নম্বৰত গোচৰ পঞ্জীয়ন কৰি 5 অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। অনুসন্ধান অব্যাহত ৰাখিছে মাজবাট আৰক্ষীয়ে। এটা ইটাভাটালৈ নি কিশোৰীগৰাকীক ধৰ্ষণ কৰিছিল 5 লম্পতে আৰু তাৰ পাছতে আৰক্ষী প্ৰশাসন সৰব হৈ পৰিছে। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া হ'ব বুলি ইতিমধ্যে ঘোষণাও কৰা হৈছে। পৰৱৰ্তী সময়ত ফাষ্ট ট্ৰেক আদালতত এই ঘটনাৰ বিচাৰ কেনেধৰণে আগবাঢ়ে সেয়া হ'ব লক্ষণীয়। আনফালে মাজবাটৰ দলবদ্ধ ধৰ্ষণকাণ্ডৰ দোষীক কঠোৰ শাস্তি দিয়া হ'ব বুলি ছ'চিয়েল মিডিয়াযোগে অৱগত কৰিছে সাংসদ দিলীপ শইকীয়াই। ঘটনা সন্দৰ্ভত ডিজিপি আৰু ওদালগুৰি জিলাৰ আৰক্ষী অধীক্ষকৰ সৈতে আলোচনা কৰি কঠোৰ ব্যৱস্থা লোৱা হ'ব বুলিও সাংসদগৰাকীয়ে উল্লেখ কৰে। ইফালে এই ঘটনাক লৈ চেপা উত্তেজনা অব্যাহত আছে মাজবাটত। ঘটনাৰ সৈতে জড়িত কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী জনাইছে গোৰ্খা ছাত্ৰ সন্থাকে ধৰি বিভিন্ন দল সংগঠনে। আজি পুৱা 5 বজাৰ পৰা মাজবাট টাউনৰ সমস্ত দোকান পোহাৰ, ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান বন্ধ ৰাখে। গোৰ্খা ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত আৰু বিভিন্ন দল সংগঠনৰ সহযোগত মাজবাট ৰাজচক্ৰ কাৰ্যালয়ৰ সন্মুখত প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰে। টিউচনত আহিছিলে, টিউচন অহাৰ সময়ত এজন ল'ৰাই তাইক পৰিকল্পিত হিচাপে তাইক লৈ গৈ বাগানৰ মাজত লৈ আৰু 5 জন ল'ৰাক মাতি পৰিকল্পিত হিচাপে বলাৎকাৰ কৰা হৈছে। সেই বলাৎকাৰ যি ধৰণৰ একদম নিঃসংগভাৱে বলাৎকাৰ কৰা হৈছে, ইয়াৰ কিন্তু উচিত শাস্তি হ'ব লাগিব, ফাঁচি হ'ব লাগিব, অন্যথা নহ'লে আমি কিন্তু উত্তপ্ত পৰিস্থিতি গঢ়ি তুলিম, ইয়াৰ দায়ী কিন্তু পুলিচ প্ৰশাসন হ'ব। ইফালে তামোলপুৰত নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ জোৰ সমদল। কিছুমাহ পূৰ্বে গোৱালপাৰাত হোৱা দলবদ্ধ ধৰ্ষণ আৰু হত্যাকাণ্ডৰ অভিযুক্তক ফাঁচীৰ দাবীত ৰূপায়ণ কৰে জোৰ সমদল কাৰ্যসূচী। মূল অভিযুক্ত ধন আলী, বাহাৰ আলী, ৰহমান আলীকে ধৰি আন দোষীসকলক ফাঁচী দিয়াৰ লগতে সমগ্ৰ ঘটনা ফাষ্ট ট্ৰেক আদালতত বিচাৰ কৰাৰ দাবী। দুষ্কৃতিকাৰীৰ আক্ৰমণত প্ৰাণ হেৰুওৱা হিৰণময় খাখলাৰীৰ নিকটাত্মীয়লৈ 20 লাখ টকাৰ ক্ষতিপূৰণ দিয়া আৰু ধৰ্ষিতালৈ 5 লাখ টকাৰ এককালীন সাহায্য দিয়াৰ দাবীত ছাত্ৰ সংগঠনটোৱে তামোলপুৰৰ ৰাজপথত জোৰ সমদল উলিয়াই প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। প্ৰতিবাদী কাৰ্যসূচীত তামোলপুৰ জিলা এপছুৰ সাধাৰণ সম্পাদক মিলনীয়াৰ বড়ো, উপসভাপতি ফুকন বড়ো, তামোলপুৰ জিলা বড়ো সাহিত্য সভাকে আদি কৰি শতাধিক নেতাকৰ্মীয়ে অংশগ্ৰহণ কৰে। জোৰ সমদল ওলাই পেলাই আমি অসম চৰকাৰক দাবী জনাইছোঁ যে এই 3জন ব্যক্তি গণধৰ্ষণ কৰা যি 3জন ব্যক্তিক ফাষ্ট ট্ৰেকত আনি পেলাই তেখেতসকলক মানে ফাঁচি দিব লাগে, সেইটো আমাৰ প্ৰথম দাবী। ইয়াৰ পিছত হিৰণময় খাকলাৰীক যিবিলাক ব্যক্তিয়ে হত্যা কৰিলে, শেখবৰ আলী, পাৰ্মিনা বেগম আৰু ধন আলী তালুকদাৰ, তেখেতসকলে যিখিনি ব্যক্তিয়ে হত্যা কৰা হ'ল, তেখেতসকলকো ফাষ্ট ট্ৰেকত আনি পেলাই হত্যা কৰি মানে তেখেতসকলক মানে ফাঁচি দিব লাগে, সেইটো আমাৰ দাবী হয়। আনহাতে কোকৰাঝাৰ চহৰতো এপছুৰ কোকৰাঝাৰ জিলা কাৰ্যালয়ৰ প্ৰাংগণত জোৰ সমদল উলিয়াই এপছুৱে ধৰ্ষণকাৰী হত্যাকাৰীক ফাষ্ট ট্ৰেক আদালতৰ জৰিয়তে বিচাৰ কৰি ফাঁচীৰ দাবীত মুখ্যমন্ত্ৰীলৈ এক স্মাৰকপত্ৰ প্ৰেৰণ কৰে সংগঠনটোৱে। এপছুৰ নেতাকৰ্মী সদস্যই হাতে হাতে বেনাৰ ফেষ্টুন লৈ ধৰ্ষণকাৰী হত্যাকাৰীক ফাঁচীৰ দাবীত কোকৰাঝাৰৰ আকাশ বতাহ উত্তাল কৰি তোলে। প্ৰতিবাদী কাৰ্যসূচীত জিলা এপছুৰ নেতৃবৃন্দৰ উপৰিও বড়ো সাহিত্য সভা, বড়ো সমাজ, ট্ৰাইবেল সংঘ আদিৰ বিষয়ববীয়াসকলেও অংশগ্ৰহণ কৰে। ছুপাৰ প্ৰাইভেট এইখিনিতে সময়, বাণিজ্যিক বিৰতিৰ মাইথান মানে মাইথান।